নমস্কার, তন্দ্রা লিটিল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রাজস্থানের একটা রেসিপি করে দেখাবো, সেটা হলো সাবুত পেঁয়াজ কি সবজি বা গোটা পেঁয়াজের সবজি। এই রান্নাটা করা একদম সহজ, যে কেউ করতে পারবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি পরোটার সাথে দারুণ জমে যায়। আসুন তাহলে দেখি নি রেসিপিটা কিভাবে করতে হবে। আজকে আমি এখানে দুজনের জন্য মাপের আমি সবজি নিয়ে নিয়েছি। এখানে কিছু গোটা পেঁয়াজ আছে, ছোট ছোট বেবি অনিয়ন, আর আছে 3 কোয়া রসুন, টমেটো, ক্যাপসিকাম, আর একটু গাজর নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আছে। এই রান্নাটা বিভিন্ন রকমভাবে করা যায়, কম গ্রেভি, বেশি গ্রেভি। আমি আজকে কম গ্রেভি দিয়ে রান্নাটা করব। আজকে আমি কম গ্রেভির দেখাচ্ছি, পরে আবার আরেকদিন বেশি গ্রেভির দিয়ে দেখাবো। আমি নানান রকমভাবে এই রান্নাটা করে থাকি, খুব ভালো লাগে, প্রত্যেকটাই খুব ভালো লাগে। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজগুলি দিয়ে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন, আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। পেঁয়াজটা এইভাবে হালকা করে আমার মোটামুটি ভাজা হয়ে গেল, আর বাদ বাকি রান্নাটা পরে হবে। পুরো পেঁয়াজটা কিন্তু রান্না করে নেব না, এখনই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তারপর একটু সেদ্ধ করা আলু নিয়েছি, সেগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি, একটু নুন দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু হলুদ দেবো না এখানে, রাজস্থানিরা প্রচণ্ড শুকনো লঙ্কাও ব্যবহার করে এই রান্নাটায়, কিন্তু আমাদের দেশে এত ঝাল মানে আমরা খেতে পারি না, অভ্যস্ত নই আমরা। আর আপনি যদি পছন্দ করেন, ঝাল খেতে পারেন, তাহলে আপনি দিয়ে দেবেন শুকনো লঙ্কা। আলুটা আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এবার গাজরটা একটু হালকা করে ভেজে নেব। গাজরটা আমি খুব পাতলা করে কেটেছি, যার জন্য আমি আর সেদ্ধ করলাম না, আপনি চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন। একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি গাজরটা তুলে নেব। আমি কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো একটু হালকা সতে করে তুলে নিচ্ছি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। এবার টমেটোগুলো দিয়ে দিলাম একসাথে, একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে যাবে। টমেটোগুলো যেন খুব একটা গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে আমি রসুনটা থেঁতো করে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা তৈরি করা এমন কোনো কঠিন নয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে।
রুটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ জমে যায়। একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। রাজস্থানের লোকেরা এই পেঁয়াজের তরকারি খুব খায়, কারণ ওখানে যা গরম পড়ে ওদের শরীরটাকে নর্মাল টেম্পারেচারে রাখার জন্য পেঁয়াজ শরীরের তাপ কমায়, তাই পেঁয়াজের তরকারিটা প্রচণ্ড ব্যবহার করে ওরা খায়। এবার সব সবজিগুলো, ভাজা সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু সময় বাকি আছে। সবগুলো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। তারপর কি করব সেটা আমি বলছি। এবার সবশেষে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দেবো না ভেবেও দিলাম, একটু কালারটা সুন্দর আসার জন্য। যেহেতু আমি হলুদ ব্যবহার করিনি, তাই শুকনো লঙ্কাটা একটুখানি দিলাম হালকা করে, খুব বেশি ঝাল হবে না। আর একদম একটু একটু ঝাল না হলে ভালোও লাগে না। ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব লেবু, লেবুর রস দিয়ে দেব। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দেবেন, তাহলেই খেতে বেশি ভালো লাগবে, টক টক ঝালঝাল। আর আরেকটু হবে সেটাও বলছি, মিষ্টিও হবে, টক ঝাল মিষ্টি, টেস্টটা অপূর্ব হয়। মিষ্টিটা আমি কি দিচ্ছি সেটা দেখুন। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি প্লেটিং করে নেব। তারপর আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে প্লেটিং করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে আসছে। এবার প্লেটিং করে নিচ্ছি। প্লেটিং করা হয়ে গেল আমার। এবার উপর থেকে আমি মিষ্টির জন্য মধু দিচ্ছি। এইভাবে মধু ছড়িয়ে দিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে, টক ঝাল মিষ্টি। আপনারও এইভাবে একটু মধু দিয়ে দেবেন, চিনি দেবেন না, মধু দেবেন, মধুর স্বাদটাই আলাদা। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে, কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা ঝটপট করে নিন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আপনাদের নিজেদের খেয়াল রাখবেন, পরিবারের সকলের খেয়াল রাখবেন। আশি বন্ধু, নমস্কার।